আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? তো আমি এখন আছি বেসিক্যালি আমাদের এই টঙ্গীর, মনে করেন খাবারের যত দোকান আছে এর মধ্যে সবচাইতে বড় যে দোকান, মোল্লা ভাইয়ের দোকানে। তো আমরা আল্লাহর রহমতে এই মনে করেন যতদিন ধরে কবুতর পালতেছি, বেসিক্যালি সবচাইতে যদি রিজনেবল রেটটা আমরা এই দোকানটাতেই পাই খাবারের। আর হাটের দিনে অনেক আসলে অস্থায়ী ব্যবসায়ী বসে, তো তাদের দিন হয়তো বা তারা অনেক সময় অনেক কম রেট দিয়ে যায় কারণ তাদের খরচ কম। কিন্তু এভারেজ যদি আমরা হিসাব করি সবচাইতে কম রেট আমরা এই দোকানটাতেই পাই। তো আমি আসলে আজকে একটা বিষয় নিয়ে প্রথমে কিছু কথা আগে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে দেখি মোল্লা ভাই, যে মনে করেন খাবারের দাম হঠাৎ করে বেড়ে গেল, ঠিক আছে, আবার কিছুদিন পরে কমে গেল, তো এই জিনিসটা আসলে কেন হয়? আপনার থেকে, তার মানে এই সাইডে যা খাবারের দোকান আছে আপনার থেকে তো কেউ বেশি খাবার বিক্রি করে না, করে? জি না। হ্যাঁ, আপনি সবচেয়ে বেশি খাবার বিক্রি করেন এবং আমরা টঙ্গীর যারা কবুতর পালক আছি এবং মোটামুটি আমরা যারা আছি সেই সংখ্যাটাও কম না, ঠিক আছে। তো এই যে খাবারের দামটা কেন এত উঠে বাড়ে, তার মানে এই কমে আবার এইবারে কেন হয় এই জিনিসটা আসলে? ধন্যবাদ আপনাকে, আপনার সজল ভাইয়ের মাধ্যমে দেশব্যাপী যারা আছেন আমার মামুদা এন্টারপ্রাইজের পক্ষ থেকে মুবারকবাদ, এবং যারা আপনারা পোষা পাখি এবং কবিতরের সাথে সম্পৃক্ত আছেন দেশের এই ক্লান্তি নগ্নে সকলকেই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুন্দর একটা প্রশ্ন করছেন যে আসলে কেন হঠাৎ দাম বেড়ে যায় এবং কমে যায়। আপনি খেয়াল করবেন কিছু কিছু সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ফসলটা কম হয় মালের দামটা বৃদ্ধি হয়ে যায়, আবার কিছু বাজারে স্টক ব্যবসায় আছে বর্তমান, ওই কিছু মানুষ আছে মালগুলি স্টক করে রেখা দেয়, স্টক করে রেখা দেয় দাম বাড়ানোর জন্য। আবার একটা দেখা গেলো যে পরিবহনের একটা ব্যাপার স্যাপার আছে, বিভিন্ন সাইড থেকে দেখা গেলো যে মালবাহী যে পরিবহনের ট্রাকগুলি মাল নিয়ে আমাদের এখানে আসতে পারে না, কস্টিং খরচাটা অনেক বেশি, তারাও অনেক সমস্যা দেখায়। এই সব কিছু মিলে যখন মাল মার্কেটে না থাকে তখনই মালের দামটা একটু বৃদ্ধি হয়। যেমন এই যে চীনার ব্যাপারটা, কাউনের ব্যাপারটা আপনারা জানেন যে এই গত বছর 120 টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করছি, এখন কিন্তু চীনা বর্তমানে 55-60 টাকার মধ্যে আপনারা কিনতে পারতেছেন। আমরা সামান্য সীমিত লাভে আমরা পাইকারি এবং খুচরা আমরা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, এবং মেসেস মামুদা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে 16-17 বছর দোকানের বয়স, বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের মাল যায়। আমরা সবসময় চেষ্টা করি যে একজন স্টুডেন্ট, অনেক ফ্যামিলিতে আছে এই কবিতরে খামার দিয়ে এবং পাখি পালন লালন করে অনেকের জীবন জীবিকা অর্জন করতেছে, তা আমরাও চাই আপনারা এই পোষা পাখি এবং কবিতরের প্রতি সকলেই সরকার সহ আপনারা এই দেশের পোষা পাখির প্রতি একটা আগ্রহ হোক। আমরা যারা ব্যবসায়ী আছি, আমি সহ দেশব্যাপী সকল ব্যবসায়ীকেই বলবো সীমিত লাভের মাধ্যমে যাতে আমরা এই পশু পাখির খাদ্যগুলি সরবরাহ করতে পারি। আচ্ছা, আরেকটা কথা আমি দেখছি অনেক সময়, ঠিক আছে, যে আপনার কাছে যখন কোনো খাবার না থাকে তখন আলটিমেটলি ওই খাবারটার দাম বেড়ে যায়, তো এইটা আসলে কিসের জন্য? এই যে সুন্দর একটা প্রশ্ন করছেন, সবাই জানে আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার কারণে, আপনারা যারা আছেন পোষা পাখি প্রেমিক, আপনাদের সহযোগিতার কারণে আর আপনারা আসার কারণেই আমার যে সেল, আমি লাভের অংশটা কম করি সেলটা বেশি করি, এতে দেখা গেল যে আমার লাভের অংশটা বেড়ে যায়। যখন দেখে যে মামুদা এন্টারপ্রাইজে এই মালটা নাই, অন্য ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন সুযোগটা নিয়ে নেয়, তখন তারা চিন্তা করে যে ওই দোকানে গেলে তো কমে পায়, এখন মাল যেহেতু ওখানে নাই কোনো কারণে, তখন ওরা হয়তো মালের দামটা এরকম বাড়াই দিতে পারে বলে আমার মনে হয়। আমি কবুতর পালতেছি হচ্ছে অনেক অল্প বয়স থেকে। হ্যাঁ, তো আমি যখন ছোট ছিলাম তখন আমরা গম কিনতাম হচ্ছে, ছোট বলতে আমি কথা বলতেছি কত সালের কথা, সালটা এক্স্যাক্ট মনে করতে পারতেছি না আমি, ঠিক আছে, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো আপনার মনে হয় 2002 বা 2004 এরকমকার সময়ের কথা বলতেছি, তখন গমের কেজি ছিল হচ্ছে আপনার 12-15 টাকা, রেজার কেজি ছিল হচ্ছে 18-25 টাকা, ঠিক না? এখন গমের কেজি, এই যে রেজার দামটা, গমের দামটা যে অনুপাতে বাড়ছে তার থেকে কিন্তু রেজার দামটা অনেক বেশি বাড়ছে। রেজার দামটা যে এই যে বাড়ছে তো বাড়ছেই, আর কোনোভাবে নিচে নামতেছে না, এইটা কিসের জন্য? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করছেন যে আগে একটা সময় 2000 সালের দিকে গম 18 টাকা বা 20 টাকা ছিল। আপনি খেয়াল করে দেখবেন
আগে আমাদের বাংলাদেশে ফরিদপুর বলেন, শেরপুর, জামালপুর বলেন, উত্তরবঙ্গে নাটোর, বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন চরাঞ্চলে এলাকাতে মুসুরি ডাউলটা করত। ওই ডাউলটার ক্ষেতের ভিতরেই আলাদা রেজাটা হইতো, ওইটার সাথে আলাদা এটার কোনো চাষ হয় না। এখন মুসুরি ডাউল কোনো গিরস খুব একটা না বললেই নাই, 100% এর মধ্যে 30% আছে। ডাউল ভাঙাইলে এখন আর আগের মতো আর রেজা আর পাওয়া যায় না, যার জন্য রেজার দামটা বাড়তি। এটা আমাদের দেশে এটা হয় না, বাইরে থেকে আসে না, এটা একমাত্র বাংলাদেশেরই ফসল। আর গমটাও আপনি দেখবেন বর্তমানে আমরা ইরিধান নামে যেটা বলি পানির সেচ পাম্প দিয়ে করা হয়, এখন গমের চাষও মানুষ করে না। এখন বাহিরে থেকে যে গমটা আসে, যার জন্য বিভিন্ন কস্টিং খরচের কারণে, এই জন্য হইলো সারা বাংলাদেশে একই অবস্থা। গমের দামটা তাও সহনীয় পর্যায়ে আছে, রেজার দামটা। আমি যেটা আসলে বুঝতে পারলাম বেসিক্যালি, সেটা হচ্ছে যে আমরা মুসুরের ডাল চাষ থেকে আমরা যদি রেজার দাম কমাইতে চাই তাহলে রেজা চাষ করতে হবে। জি জি জি। কিন্তু রেজা আমি মনে করি যে চাষ করা যায়, কারণ হচ্ছে যে যেখানে রেজার চাহিদা কিন্তু বাংলাদেশে ওভারঅল এখন কম না, ভালো চাহিদা। জি ঠিক আছে। এবং রেজার তো চাষ করা মনে হয় এমন কোন কঠিনও না, ঠিক আছে, আমার কাছে মনে হয় আর কি। ঠিক আছে, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে মনে করি যে আসলে সজল ভাইয়ের মাধ্যমে যারা আপনারা কৃষক আছেন সারা বাংলাদেশে, আগে যেমন পূর্বপুরুষ থেকে আপনারা মুসুরি ডালটা চাষ করতেন, আমি মনে করি এদের ভালো একটা মান আছে, ডিমান্ড আছে। আপনারা ধান লাগানোর পাশাপাশি ধান তো লাগাইবেন অবশ্যই, কারণ আপনারা না লাগাইলে সারা বাংলাদেশের আমরা যারা ঢাকায় বিভিন্ন জায়গায় বসবাস করি আমরা কোথা থেকেই করব। আপনারা করলেই আমাদের জন্য সহজ, নাহলে তো আর সম্ভব না। আপনারা পাশাপাশি রেজাটাও করবেন, কারণ কবুতর পশু পাখি যেহেতু এত পরিমাণের মানুষ, এটা একটা শৌখিনতা এবং মানুষের একটা মহব্বত একটা জিনিস, এই সেক্টরটাও কম না। যেমন বাংলাদেশ সরকার এটা এই কৃষি পণ্যর সাথে আমরাও সম্পৃক্ত, গবাদি পশু এবং পশু পাখি যেগুলি নাকি আমাদের দেশের চাষ হয়, উৎপন্ন হইতেছে, এবং দেশের অনেক বেকার যুবক এগুলি পালন লালন করার মাধ্যমে, খামারের মাধ্যমে অনেকে স্বাবলম্বিত হয়েছে। আমার এমন অনেক রেকর্ড আছে যে অনেকেই ঘর ভাড়া দিতেছে, ভালোভাবে চলতে পারতেছে, অনেকের জন্য এটা সহজ। অতএব আমি মনে করি কৃষক যারা আছেন, কৃষি ফলন গুলি আপনারা এর দিকে মনোযোগ দিবেন, এবং সরকারের প্রতিও আমাদের অনেক ই আছে যে যাতে আমাদের কৃষি প্রোডাক্টের প্রতি তাদের সরকার একটু সহনীয়তা থাকে আছে, এবং আরো যদি একটু ভালো প্রতি দৃষ্টি রাখে কৃষকের প্রতি, তাহলে আমার মনে হয় উভয় পক্ষে দেশটা সুন্দরভাবে সবাই আমরা চলতে পারবো। বেকারত্ব একটা সেক্টর, এই খামারের মাধ্যমে অনেক যুবক বেকার থাকবে না বলে আমি মনে করি। আচ্ছা, এখন শেষ আমি জাস্ট আজকের দিনে খাবার কোনটা রেট আছে, কত গম আছে, কত টাকা করে কেজি, কেজি বললে ভালো হয়, আজকে মানুষ কম্পেয়ার করতে পারে। আজকে গমের কেজি আছে 28.50 টাকা, আর অস্ট্রেলিয়ান গম যেটা বাইরে থেকে আসে ওই গমটার রেট আছে 32 টাকা, আর রেজার বর্তমান আছে হইলো আপনার 67 টাকা, ডাউল রেজা আছে হইলো আপনার 47 টাকা, ডাবলি আছে 45 টাকা, 48 টাকা, দুই রকম ছোট বড় সাইজের ব্যাপার আছে। কুসুম ফুল আছে হইলো আপনার 85 থেকে 90 টাকা, সূর্যমুখী 85-90 টাকা, আবার বাহিরের গিলি রেট একটু বেশি ব্যতিক্রম, ওগুলি ছোট বড় সাইজের ব্যাপার আছে। এই সূর্যমুখীটার রেট কত? আমাদের কাছে পশু পাখি আপনার গবাদি পশু পাখির যে ধরনের খাবারের প্রয়োজন, ইনশাল্লাহ আশা করি দুই একটা আইটেম হয়তো শর্ট পড়ে। আপনারা এখানে আসলে মেসেস মাহমুদ এন্টারপ্রাইজ সব ধরনের খাবার পাইকারি খুচরা পাবেন, এবং বিশেষ বৈশিষ্ট্য হলো আপনারা জানবেন সজল ভাইয়ের মাধ্যমে প্রতিদিনই সকাল 8:30 থেকে অনুমানিক রাত 9টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে, বন্ধ নাই ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করব ন্যূনতম মূল্যে আপনাদের যাতে স্বল্প মূল্যের ভিতরে দিয়ে আপনারা যাতে পালতে পারেন, আমরাও পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই। সকলে আপনারা আমাদের দোকানে আসবেন, সকলকেই দেশের এই ক্লান্তি নগ্লে সরকার যেমনি ভাবে এগিয়ে আসছে দেশের মানুষের কল্যাণের জন্য, আমরাও ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সজল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে যতটুকু সুযোগ দেওয়ার আমরা ইনশাল্লাহ ব্যবসায়ের পক্ষ থেকে দাম কম রাখার চেষ্টা করব। সকলকেই প্রাণ ডালা অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কোনো কষ্ট পায় থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা সজল ভাইয়ের এই ভিডিও দেখে আপনারা একবার হলেও চা খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে আপনারা পোষা পাখি আপনারা পালন থেকে আরো বেরিয়ে যান, আরো বাড়ান, আপনারা আগ্রহীত হন, সকলে ইনশাল্লাহ আসবেন, সকলে ইনশাল্লাহ সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।